মাঝে মাঝে প্রচুর খাটনি হয়ে যায়, কারণ কি রুটস ঠিকঠাক এস্টাবলিশ না, এদের কোনো সাইনবোর্ড নেই। এটা হচ্ছে কামালদহা ঝিল। অনেক রকম রাস্তা চেষ্টা করার পর এটা একটা ভিউ পয়েন্ট পেলাম, আমি জানি না এখন অবধি গাড়ি নিয়ে যাওয়া যায় কি না। ওদের রাস্তা মানা করেছে, ওরা গাড়িতেই আছে, হাঁপাচ্ছি কেন কি তাড়াতাড়ি সিঁড়ি ভেঙেছি। মাডি রোডসে অনেক ডান দিক বাদিক করেছি, মনে রাখাটাও মুশকিল, নাহলে ফেসে যাবো পুরো। যাই হোক, দেখা যাক, নিচে যাই ওই রাস্তাটা দিয়ে গিয়ে দেখি, যদি যেতে পারি তাহলে ওদেরও দেখা হবে। এটা কামালদহা ঝিল বা তালাব, তো একটাও তো কমল ফুল ফোটেনি এখানে এখনো, কেউ নেই, ডেজার্টেড পুরো। এখান থেকে তাও একটু ভাল লাগছে। ওয়ান অফ দোজ রোডস লিড টু ইট, কোনটা তো আমি জানি না। ফাইনালি ফাইনালি এই জায়গাটায় যাওয়া যেতে পারে, কোন রাস্তা আমি জানি না, প্রচণ্ড ভুল ভুলাইয়া রাস্তা, বাট দেখে ভাল লাগলো। এটা একদম লেকের ওপরে নিয়ে যাচ্ছে, বসে সময় কাটানো যায়। ওই ওয়াচ টাওয়ারটায় উঠেছিলাম আমি দেখার জন্য। আর এই যে আমাদের অলরাউন্ডার সব জায়গায় নিয়ে যায়, অ্যান্ড দ্যার ইজ মাই ওয়াইফ। এটা সাফারি বুকিং কাউন্টার, আমার গাড়ি অ্যাপারেন্টলি ডাজেন্ট কোয়ালিফাই। এদের জাস্ট বাইরে থেকে এক্সইউভি 500 স্করপিও বোলেরো অ্যালাউ করছে ভেতরে, বাট মানে পয়েন্ট টু নোট হেয়ার ইজ আপনার নিজেদের গাড়ি নিয়েও করতে পারেন চাইলে, বাট একটা গাড়ির লিস্ট আছে, তার বাইরে হলে ওরা অ্যালাউ করবে না, সে আপনি রেঞ্জ রোভারই কেন নিয়ে আসুন হবে না। তো আমরা একটা গাড়ির সন্ধান পেয়েছি, তাকে ফোন করা হয়েছে। আমি স্তুবানের ভাইপস ভুলে গেছিলাম রুমের মধ্যে, তো আমরা আবার পার্কিংয়ে এলাম, এখন আমি ভাইপসটা নিয়ে এলাম রুম থেকে। সপ্তাহে ওখানে গাড়ির জন্য, সাফারির গাড়ির জন্য কথা বলতে গেছে, তো আমরা এখন গাড়িতে ওয়েট করছি। আমি দেখুন, আমি গাড়িটা ঢুকতে যাব তখনই সবাইকে যা, যেই গাড়িতে উঠতে যাবে উঠে যাবে, আমি এখন উঠতে যাবো আবার যাবে। যাক গে, সাফারি বুকিং হয়ে গেছে, আমরা 4:15 স্লট নিয়েছি, এখন বাজে 4:05। ছেলেকে সামলানোর জন্য অনিন্দিতা ভেতরে আছে, পার্কে এখন অনেক লোক। আমরা এই সাফারি স্টার্ট করলাম, আমাদের পার্সোনাল কার তো নিয়ে যেতে দিল না, তো এখন সপ্তশী এখানকার যে গাড়ি সেটাই চালাচ্ছে। এনাদের সাথে শেয়ার করে যাচ্ছি।
जानवर मिलेगा रोकेगा दादा? हाँ बोलिए ना, कहाँ पे रोकना है? आपको फोटो तो खींचना है दादा, आपको बड़ा सिंगा है, बड़ा सिंगा आई फोटो तुलो। जख्म नहीं होता है, अनपच नहीं होता है। अच्छा अच्छा, ये सब शाकाहारी जितना जानवर सब चाटते हैं। टाइम अच्छा है ना, निकल रहा है। हाँ हाँ, इसीलिए थोड़ा लेट करने के लिए, वेट करने के लिए हम चलो। তো আমরা চলছি, কয়েকটা হরিণ স্পট করতে পেরেছি আর এক দুটো ময়ূর, চেষ্টা করছি। গাইড দাদা আর ড্রাইভার দাদা অনেক চেষ্টা করছে স্পট করার, টাইমটা ভালো এখন। এই হচ্ছে দাদা, ইনি আমাকে চালাতে দিয়েছেন, থ্যাংক ইউ দাদা। দাদা ভি ফার্স্ট দেখতা হ্যায় বাবা, পিছে সে পিছে সে পিছে। আরে তো সাউন্ড মারনে সে কুছ আওয়াজ আচ্ছা হো গয়া। वाइल्ड बोर्ड वाल बोर्ड, अरे जंगली तो गजब दिखते हैं ये लोग। मोथा खा रहा है ये तो रास्ता क्रॉस कर। ओए डियर, ओए डियर, डियर इतना ज्यादा, इसको खाने वाला कौन खाता है? क्या खाएगा दादा, कितना खाएगा? बहुत है, कितना खाएगा? 14,000 हिरन है, इसका आबादी बहुत ज्यादा है। कितना खाएगा एक चीता? मैं चला गया आहिस्ते से फोटो खींचा। फिर लेपर्ड का खुराक ज्यादा सुअर है दादा। अच्छा। जंगली सुअर जो होते हैं ना, वो तो भाग नहीं पाते। हाँ, उसी को ज्यादा मारता है लेपर्ड। साहिल है जंगल में। हाँ, और टाइगर जो है दादा, वो गांव का गोरू का ज्यादा मारता है। तो पब्लिक हल्ला नहीं करता है, इसलिए जो गोरू का दाम देता है। क्या मस्त दिख रहा है ना ये। सामने में बड़ा सिंह। हाँ बड़ा सिंह है इसको। आगे बोलिए। পাঁচটা পঁচিশ, উই আর অ্যাবাউট টু এন্ড দ্য সাফারি। অনেক কিছু দেখেছি, ভিডিও করা যায়নি সব কিছু, বাট ছবি তোলা হয়েছে বাকি। ও নাইস, তো আমাদের সাফারি শেষ। ওই গাড়িটা করে আমরা গেছিলাম, ইনি হচ্ছে ড্রাইভার কাকু, যে আমাদের এলাও করেছে। ভাই আপনার নাম? হ্যাঁ মোহাম্মদ শাকিল আনসারি। হ্যাঁ ইনি মোহাম্মদ সুবহান আনসারি স্যার, ইনি ইনি গাইড। থ্যাংক ইউ ভাইয়া, আর ফির মিলেঙ্গে, টাটা, গুড নাইট। তো আমাদের সাফারি শেষ, মার বেটা ভেতরে আছে, খুব ঠান্ডা। তো আমরা রুমের দিকে যাবো।
খাওয়া দাওয়া চলছে এন্ড উই মেড সাম নিউ ফ্রেন্ডস আর নেবার সোদপুরেই বাড়ি এনাদের এখন অনেকক্ষণ ধরে কথা বলে কথা বলতে বলতে আমি ব্লগ করতেই ভুলে গেছি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ একটা ফেমাস গান চলছে এখানে যেটাতে কপিরাইটার ইস্যু হতে পারে আমাদের রাতগুলো এইভাবেই কাটে সুবান অনেক লেট ঘুমায় তো সেই জন্য আমরা লাইট অফ করে ওর ঘুমানোর ওয়েট করি কিন্তু কখনো কখনো ইরিটেটেড হয়ে যায় তো সেই জন্য গান চালিয়েছি আরও নাচার চেষ্টা করছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও অনেক ইন্টারেস্টিং জিনিস নিয়ে